দেখো, এবার আমরা এবার একটা ড্রপ ডাউন বানাবো নিচে যেন আসে, সেক্ষেত্রে আমাদের আরো কিছু ট্যাগ আছে। ওকে, আমরা এখানে স্পেন দিই, স্পেন ধরো নিতে পারি আমরা ইউর ডিস্ট্রিক্ট, ইউর ডিস্ট্রিক্ট। ওকে, আমি জেলাগুলোকে ড্রপ ডাউন দেখাবো, তুমি এবার ইচ্ছা করলে তুমি এটাও দেখাতে পারো, চেকবক্সগুলো দেখাতে ইচ্ছা। তো সেক্ষেত্রে আমি ইউজ করি সিলেক্ট ট্যাগ, এটা পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি পেয়ার ট্যাগ সিলেক্ট। এখানে আমাদের আইডি দরকার নাই, কারণ এটা হচ্ছে সিএসএস ক্লাস আইডি, এগুলো সিলেক্টর। এটা কি নামে সেভ হবে, ডিস্ট্রিক্ট, সরি ডিস্ট্রিক্ট নামে ডাটাবেজে সেভ হবে। এই নেমগুলো মূলত আসলে ডাটাবেজে সেভ হয়। এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমি কোন কোন জেলাকে ড্রপ ডাউন চাই সেক্ষেত্রে আমাকে অপশন নামে কি ট্যাগ ইউজ করতে হবে, এখানে ইনপুট লাগবে না, অপশন। ওকে, স্পেস দাও, ভ্যালু ভ্যালু বলে দিতে হবে, কারণ লেখা অপশন নেই এখানে। ফেনি, এই ফেরিটা আমাদের ডাটাবেজে যাবে, মানে ব্যাকএন্ডে কাজ করবে, আর এই ফেরিটা আমাদের ব্রাউজার শো করবে। কন্ট্রোল ডি, কুমিল্লা, আর কি হতে পারে, ঢাকা, আর কি হতে পারে, ওই যে লিস্ট ফেসে কদিন আগে হচ্ছে এই যে রাজশাহী, ঠিক আছে, ধন্যবাদ রাজশাহী, অনেক মজা আসলে সাইবান বলেছিল রাজশাহী। আচ্ছা, এবার আমি রিফ্রেশ করে দেখো, চলে আসবে ড্রপ ডাউন, এটা নিচে নিয়ে যাই, কোনটা এটা, সেটা পজিটিভ বিয়ার দিই, দুইটাই দিচ্ছি আমরা, দেখো ড্রপ ডাউন চলে আসছে, এখন ক্লিক করো, তুমি কোন জেলার, তুমি চাইলে এই যে কোয়ালিফিকেশনগুলো এখানে ঢুকাতে পারো, কোথায় লিখবো তুমি, এই যে এখানে এসএসসি, এসএসসি, এমবিএ, বিবিএ, ডিপ্লোমা এক্সেট্রা লিখে দিবা, এটাও করতে পারো, ঠিক আছে, একান্ত তোমার ইচ্ছে আসলে। অনেক সব বললো, ঠিক আছে, বাট এটা সবগুলো করতে হলে আমার লজিক্যাল টেস্ট আছে, এগুলো হচ্ছে ভিতরে, মানে এটা প্রোগ্রামিং এখানে না। ওকে, সিলেক্ট ক্লিক করলে সিলেক্ট হবে, ঠিক আছে, ওগুলো ওখানে। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে জাস্ট একটাই, এটা হলো আমাদের ডিস্ট্রিক্ট, আমরা চাচ্ছি যে ডিস্ট্রিক্ট ভিতরে কিছু কী বলে এটাকে, কিছু এলাকা দেখাবো, অঞ্চল দেখাবো, ফ্রেতে কী কী অঞ্চল, লস্করহাট, মটবি, ফুলগাজী, পরশুরাম, রানীহাট, এগুলোকে একটা প্লেস দেখাবো। সেক্ষেত্রে আমরা একটা নিউ ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ওপিটি গ্রুপ, একটা জোন আকারে অঞ্চল আকারে দেখাবো, ওপিটি মানে অপশন গ্রুপ, ওপিটি গ্রুপ, এটা একটা ট্যাগ, আমরা রিফ্রেশ দিই। ওকে, এখানে গিয়ে আমরা আপাতত এটাকে নিয়ে আসি, এই অপশনটাকে এগুলো কেটে দিই আপাতত, দরকার নেই আর, এটা চার্ট সিস্টেম আর কি। এখান থেকে লেভেল অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে ফেনি জোন, ফেনি জোনে সব এলাকা দেখাবো আমি, ধরো ফেনি সদর, ওকে, ফেনি সদর, এরপর হচ্ছে লস্করহাট, আগে ছিল জাস্ট ডিস্ট্রিক্ট নেম, এখন হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে জোনগুলো আছে ওই টাইপের নাম দেখো আমরা, লস্করহাট, তারপর হচ্ছে পরশুরাম, পরশুরাম, ওকে, আমার চেক করে দেখি তো এবার, দেখা চলে আসছে, দেখো ফেনি জোন। ওকে, এটা একটু মার্ক হয়ে বোল্ড হয়ে আসছে, কারণ কি ওই লেভেল দিচ্ছি আমরা এখানে এই অঞ্চলের কী কী আছে, কোন কোন এলাকা আছে সেটা দেখাতে পারি, এভাবে আমি অন্যান্য ডিস্ট্রিক্টও দেখাতে পারি। আমি এটাকে ডুপ্লিকেট করি, এটা হচ্ছে কুমিল্লা জোন, খুবই চমৎকার যে ওপিটি গ্রুপ দিয়ে গ্রুপ করে দেওয়া, অঞ্চলগুলোকে গ্রুপ করে দেখানো। এটা হচ্ছে ধরো লাকসাম, কুমিল্লা, সকলে আসলে জানি না, কয়েকটা জানি তো দেখতেছি, এরপর হচ্ছে আর কি হতে পারে, নাঙ্গল, চোদ্দ গ্রাম, এরপর নাঙ্গলকোট,
হবে নাকি কি জানি, এটা এগুলো নাউন, এগুলো ওরা যেভাবে লেখে এটা আমাদের কিছু করার নেই আসলে, ঠিক আছে। হ্যাঁ পদুয়া তো ওদিকে, পদুয়া চিউড়া না কি কি আছে, পদুয়া তারপর হচ্ছে চিওড়া, চিওড়া মানে কি হবে, চিওড়া ছোড়া যেও লেখে লিখুন চিওড়া। দেখো আমাদের কুমিল্লা তো রাজ্য, কুমিল্লা দেখো তুমি যদি ফেরি জোনে হও এই ডিস্ট্রিক্টগুলো ইউজ করতে পারবা, অঞ্চলগুলো আর কি। কুমিল্লা হলে দেখো বোল্ড হয়ে আসছে, এইগুলো ইউজ করতে পারবে। এবার তুমি কি করতে পারবে, বিভিন্ন অঞ্চলকে গ্রুপ ওয়াইজ দেখাতে পারবা। ওকে আচ্ছা এরপর মধ্যে কি কি আছে দেখি তো, আমাদের ওরা আরো কিছু কিছু দিচ্ছে, যেমন কালার প্রয়োজন নেই। হ্যাঁ তুমি কালার চুজ করার জন্য আর কি, কালার দেখতে পারো, এই দেখো ইনপুট ইনপুট এটা হবে কালার, টাইপ হবে কালার, কালার চুজ করার জন্য বিয়া দুইটা কালার চুজ করার জন্য দেখো এটা কালার, তো কোনটা কালার ভালো লাগে দেখো, এইটাই আর কিছু। ওকে দিয়ে দিচ্ছে, লাগলে ইউজ করার নাই। তারপর হচ্ছে আমাদের হিডেন ফাইল, ফাইলটা হাইড থাকবে আর কিছু না, কিছু ফাইল আপলোড করবা, ঠিক আছে। যেমন আমরা যদি এটা ইউজ করে দেখি কি বলে, এটা আমাদের ডেট টাইম লোকাল, ধর এটা আমরা দিলাম, দেখে তো কি টাইম দিচ্ছে আমাদের, এটা আসলে লোকাল টাইম দুটা কি সিট লেখার জন্য, ডেট এবং টাইম দুটো লেখার জন্য অপশন দিচ্ছে তারা আমাদের, ঠিক আছে। এরপর হচ্ছে যে ফাইল, তুমি যদি কোনো পিডিএফ ইমেজ ফাইল আপলোড করতে চাও, ফাইল নামে অলরেডি কি আছে একটা টাইপ আছে, দেখো পেয়ে যাবে যে ব্রাউজ। ওকে ক্লিক করো, তুমি কোন ফাইলটা ইয়ে করবা নিবা, ধরো এই যেটা আমি আপলোড করবো, হয়ে গেছে। আর সাবমিট করলে জমা হবে না, ডাটাবেস এখানে নাই, ঠিক আছে, ডাটাবেস এখানে নাই। এরপর হচ্ছে আমাদের ইমেল নিয়েছি, ফাইল নিয়েছি হিডেন, একটা হিডেন ফাইল এটা হাইড থাকবে, দেখি তোমাদের এখানে আমাদের ফিল্ডে কি থাকবে, হাইট, ঠিক আছে। প্রয়োজন হলে দেখাবো না, দেখাবো না, ওকে হাইট হিডেন। এটা হচ্ছে আমাদের ক্লিক ওয়াইজ, জাভা স্ক্রিপ্ট বলো যে ক্লিক করলে এটা দেখাবে, ক্লিক করলে দেখাবে না, ঠিক আছে হাইট। তারপর ইমেজ দেখাতে পারো, দেখো ইমেজ একটা কি আছে অলরেডি, প্যারামিটার দেওয়া আছে অলরেডি, ইমেজ দেখি তো সাবমিট করে, যদি ইমেজ আমরা দিই সাবমিট, যদি ইমেজ যদি নাম দিই আমরা কোনো দিই, সেক্ষেত্রে আর কি ইমেজ ইমেজ ট্যাগই বেটার। এরপর হচ্ছে আমাদের কী আছে, মান্থ নাম্বার কোনটা, ইমেজ ট্যাগ, ঠিক আছে সোর্স দিয়ে। তারপর হচ্ছে আমাদের নাম্বার, নাম্বার লেখার জন্য এখানে আমরা টেক্সট না লিখে কি লিখতে পারি, ধরো নাম্বার, ওকে আর কিছু টেক্সট, এখানে তুমি যে কোনো সংখ্যা লেখার জন্য, দেখো যে কোনো সংখ্যা সরি এটা না, এই সংখ্যাগুলো লেখার জন্য। এরপর পাসওয়ার্ড রেডি তো দেখছি, রেঞ্জ রেঞ্জ দেখার জন্য, রেঞ্জ কি বুঝো তো, তুলনামূলক যে আমি ধরো আমার কিছু প্রোডাক্ট আছে, আমি সেই 10,000 থেকে 20,000 রেঞ্জের ভিতরে আমি প্রোডাক্টগুলো মানে এই প্রাইসে আমি প্রোডাক্টগুলো দেখতে চাই, এই রেঞ্জ আর কি, এটা আমি করি নাই কিছু, রেঞ্জ দেখাবে শুধু এটাই, এই যে দেখো বলে দিতে হবে, এখানে সংখ্যা আসবে না কারণ কোনো কাজই সে করি নেই আছে, ঠিক আছে। জাস্ট একটা আইকন পাবে, জাস্ট একটা আইকন, এটা রেঞ্জ, এ কথা না, দেখো রেঞ্জ পাচ্ছে। এটা আমাদের ই-কমার্স অবশ্য লাগে, ই-কমার্সের বানাতে গেলে এত টাকা হতে এত টাকা দেখা যাচ্ছি, এইটা একটা আইকন দেখাবো রেঞ্জের, রিসেন্ট দেখাইছি সার্চ করতে, সার্চ ARCH, তুই কোনো কিছু সার্চ করি তখন এই দেখো সার্চ করো, যেমন হচ্ছে যে দেখো কী দেওয়া যায় পিক্স, ওকে এখানটা সাবমিট বাটন থাকবে, ক্লিক করলে আসবে না হলে আসবে না, এখন তো আসবে না, জাস্ট একটা বাটন দেখাচ্ছে, গড় দেখাচ্ছে, কিছু দেখাবে না, কোনো কাজ করবে না আসলে এটা। এরপর কি আছে আমাদের, টেল ডিফল্ট টেক্সট থাকে, টাইম তো টাইমটা আমরা ইউজ করবো না, উইক ইউজ করবো, কারণ সবগুলো মান্থ কোথায় আসে আমাদের এখানে, ডেট কোথায়, ডেট ডেটটাকে ভাঙলে তুমি কী পাবা, মান্থ আর কী পাবা, টাইম, উইক,
এগুলো ইউজ করতে পারবে আলাদা আলাদা ভাবে। ওকে, এ হলো আমাদের ইনপুট। তুমি উইক লিখবা তো, যে উইক লেখো, কোন উইক এ লিখতে পারো, দেখো উইক, উইকের নাম লিখবা, ঠিক আছে, কতম উইক, ফিফথ উইক, জাস্ট এটা, আর কোনো কাজ করবো না, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট হলো এই যে এগুলো, এখানে আমি ট্যাগ আছে, ধরো আমরা এই এটাকে গ্রুপ করব, এটা আমার লাগে না, এখন গ্রুপ করে এটা বক্স করে দিব, এটাকে আমার ফিল সেট, যেমন ধরো কোনটা এস পেন থেকে পাসওয়ার্ড ইমেল পর্যন্ত বা বার্থডে, এগুলো একটা গ্রুপ করে দিব আমি। সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, ধরো ফিল সেট, একটা ট্যাগ আছে, এটা পেয়ার, আমি কতটুকু চাচ্ছি, ধরো বার্থডে পর্যন্ত, তাই না, লাস্ট ট্যাগ এখান দিয়ে দিই, দেখো একটা বক্স হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে আর কি, দেখো হয়ে যাবে, গ্রুপ হয়ে গেছে, না কিছু করার জন্য, এখানে কিছু করার সুযোগ নাই, এটা তো আমরা ইউজ করি না, আমরা বড়া ইউজ করি সিএসএস দিয়ে, ঠিক আছে, এখানে নাই, জাস্ট যে সুবিধাগুলো আছে এসটিএমএস যা দেখাচ্ছি এগুলো তো সব লাগবে এমনটা আসলে না। ওকে, এমন প্রফেসর আমাদের তো তিন চারটা ট্যাগ শিখেছে না, ওগুলো কে শিখেবে, এ তো আসবে, আমার আমি যদি আমাদের 11টা ট্যাগ লাগে, 12টা লাগে, এটা একদিন শেষ না, আরে কি রে এসটিএমএল এক ক্লাস শুধু একটা আরগুলো কই গেল, ঠিক আছে, আমরা এত ট্যাগ পড়ে আছে, এত ট্যাগ লাগে না, আমরা যদি বুঝতেও তো ক্লাস করতে হবে আগে, তাই না, তখন তো ঠিকভাবে স্যার আমরা করায় না, ফাঁকি বাজি দিচ্ছি, তাই করে দিচ্ছি এগুলো, ঠিক আছে, লাগুক আর না লাগুক শিখে রাখি আমরা, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই বর্ডার আমরা কি দিতে যাচ্ছে, একটা ধরো একটা ক্যাপশন দিব, এই যে এটা হচ্ছে লিজেন্ড ট্যাগ, লিজেন্ড এটা জাস্ট ফর্মের জন্য, লিজেন্ড তুমি অন্য জায়গায় ইউজ করতে পারো, তবে এটা ফর্মের জন্য ইউজ করে থাকি, যেমন দিস ইজ মাই নিউ ফর্ম। ওকে, এটা কি হবে, এটা হচ্ছে আমার এই দাগের মাঝামাঝি বরাবর আসবে, দেখো জাস্ট স্টাইল, ঠিক আছে। ওকে, এ হলো আমাদের টোটালি ফর্ম, কোনটা দিতে তো করবো না ভাই, এখানে আমরা সিএসএস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিএসএস, কালার ডিজাইন এটা দই ধরো না, অত জয়ে গেছে, না এখানে সিএসএস,